আসসালামু আলাইকুম, ইভাস ক্রিয়েটিভ মাইন্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ব্রেড দিয়ে একটি মজাদার রেসিপি করে দেখাবো। প্রথমে ব্রেডের চারপাশের ব্রাউন অংশকে কেটে বাদ দেব। এবারে একটি বেলুনির সাহায্যে ব্রেডগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার পর ব্রেডগুলো ঠিক এই রকম হবে। এভাবে আমি বেশ কিছু ব্রেড বেলে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। তেল গরম হলে প্রথমে দিয়ে দেব আদা কুচি, এরপর দেব পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি। এবার এতে দিয়ে দেব ছোট ছোট করে কাটা চিকেন। এগুলোকে ভালো করে ভেজে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো পানি। এগুলোকে ভালো করে রান্না করে নেব। এবারেতে দিয়ে দেব ফ্রাই করা চিকেন এবং ডিম। আপনারা চাইলে ফ্রাই করা চিকেনটি স্কিপ করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এটাকে আমি পুর হিসেবে ব্যবহার করব। এবারে বেলে রাখা ব্রেডগুলোকে পানিতে ডুবিয়ে যতটুকু সম্ভব চেপে পানি নিংড়ে নেব। এবারেতে পুর দিয়ে এভাবে গোল আকৃতির করে নেব। সবগুলো ব্রেডকে একইভাবে একই শেপে বানিয়ে নেব। এবার একটি প্যানে তেল দিয়ে তেলগুলোকে খুব ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে এলে একে একে সব বলগুলো ডুবো তেলে উল্টে পাল্টে ভেজে নেব। এই ব্রেড বলগুলোর কালার এরকম গোল্ডেন হলে এগুলোকে উঠিয়ে নেব। এগুলো দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটাই মজার ছিল। একটা কথা না বললেই নয়, যাদের তৈলাক্ত খাবার নিষিদ্ধ তারা অবশ্যই এই খাবারটি অ্যাভয়েড করবেন। তবে মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে এবং বিকালে চায়ের সাথে এই চিকেন ব্রেড বলটি আপনারা তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিন। ধন্যবাদ।